মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে অনশন করবে বিএনপি। জানাবো সংলাপে রাজি বিএনপি। শেখ হাসিনা নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন করবে বলছেন কাদের। এ মাসে ঢাকার রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ। ঢাকার রাজপথে নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চায় না আওয়ামী লীগ। যাদের জন্য গাড়ি কেনা হচ্ছে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য বলছেন আইনমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো 300 আসনে প্রার্থী দেওয়া হবে তৃণমূল বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে 1:45 থেকে গুলশানস্থ আমেরিকান ক্লাবে এই বৈঠক শুরু হয়। এতে আরও উপস্থিত আছেন আমেরিকার দূতাবাসের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ডেপুটি কাউন্সিলর আর্তুরো হাইন্স। খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে অনশন করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী শনিবার ঢাকা সহ সারা দেশে জেলা ও মহানগরে অনশন করবে দলটি। ওইদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বেলা 11:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে। ঢাকায় এই অনশন কর্মসূচি অনুমতি চেয়ে গত 10 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন মহানগর উত্তর বিএনপি। উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে অনশন কর্মসূচির অনুমতি ছাড়াও নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য ঐশ্বতে অনশন কর্মসূচি পালিত হবে। চিঠিতে সেই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বলে জানা গেছে। সংলাপে রাজি বিএনপি। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে শুরু থেকে দ্বিধাদ্বন্দ্বে ছিল বিএনপি। তবে দলটি এখন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে এক শর্তে রাজি হয়েছে। তারা কেবল এ ধরনের কথা বলা শুরু করেছে। দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে এ সংবাদ আলোচনা করা হয়েছে বলেও জানা গেছে। নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই বিএনপি নেতা কর্মীরা তাদের বলেছে বলেও জানা গেছে। এতে বোঝা যায় সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন দাবি করে তিনি বলেন, ইচ্ছাকৃত ভুল চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। খালেদা জিয়ার হলে তীব্র জনরোষের শিকার হতে হবে, হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। বলেন, আইনের নামে যা করছে সরকার তা বেআইনি। বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিতে আইন মন্ত্রণালয় গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা। শেখ হাসিনা নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন করবেন বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন নিরপেক্ষ শেখ হাসিনা করেছেন বলে আওয়ামী লীগের এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়ে খোঁচানোর জন্য শেখ হাসিনা এমন নির্বাচন করবেন যে নির্বাচন হবে নজিরবিহীন। ফখরুল সাহেব হারায়েন না, হারাইলে আর পাবেন না। এ মাসে ঢাকার রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ। ঢাকার রাজপথে নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চায় না আওয়ামী লীগ। সভা সমাবেশ অবস্থান মিছিল ও পদযাত্রা এই ধরনের নানা কর্মসূচি নিয়ে অক্টোবর জুড়ে রাজপথে সক্রিয় থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও যুবলীগ নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে। মহানগরের দক্ষিণ আওয়ামী লীগও দলের কেন্দ্রের নির্দেশিত কর্মসূচির বাইরে নিজেদের কর্মসূচি ঠিক করছে। বিএনপি সহ বিভিন্ন দলের এক দফার আন্দোলনের মুখে ঢাকার রাজপথে নিয়ন্ত্রণ কোনোভাবে হাতছাড়া করতে চায় না আওয়ামী লীগ। একই সঙ্গে ভোটের আমেজ সৃষ্টি করতে চায় দলটি। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা জানিয়ে এই 2 লক্ষ থেকে আওয়ামী লীগ এবার ঢাকার সংসদীয় আসন ধরে সমাবেশ মিছিলের কর্মসূচি নিয়েছে। এ মাসে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি বা বড় জমায়েত নিশ্চিত করার লক্ষ্যে তৎপরতা জানাচ্ছে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, আগামী নভেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, এটি ধরে নিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু এখন তফসিল পেছানো হতে পারে এমন একটা ধারণা দলটির ভেতরে আলোচনায় রয়েছে। যদি তফসিল পেছানো হয় তাহলে অক্টোবরের কর্মসূচি টেনে তফসিল পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। তবে বিএনপির কর্মসূচির ধরন কি হবে তার উপর ভিত্তি করে আওয়ামী লীগের কর্মসূচির পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাধারণত তফসিল ঘোষণার আগে থেকেই নির্বাচনী আমেজ চলে যায় রাজনৈতিক দলগুলো। কিন্তু এবার বিরোধী দলের এক দফার আন্দোলনের কারণে আলাদা করে নির্বাচনী প্রস্তুতির সুযোগ নেই আওয়ামী লীগের। এজন্য বিরোধী দলের মতো রাজপথের কর্মসূচিতে আঁকড়ে আছে ক্ষমতাসীন দল। এরপরও কিছুটা নির্বাচনী আমেজ আনতে ঢাকায় আসন ভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে। ওই নেতা আরও বলেন, এতে সংসদ সদস্যের সম্পৃক্ততা বাড়বে, জমায়েতও বড় হবে। এদিকে 29 অক্টোবর মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মতিঝিল সমাবেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবচেয়ে বেশি লোক জমায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে, মহানগর উত্তরও অংশ নেবে। এছাড়া ঢাকা বিভাগের অধীনে বিভিন্ন জেলা থেকে লোক জমায়েত
প্রতিবাদ করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে 5টি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যাদের জন্য গাড়ি কেনা হচ্ছে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য, বলছেন আইনমন্ত্রী। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যাদের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে তারা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য। আজ বৃহস্পতিবার মাগুরায় নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিসিও ইউনাদের জন্য 261টি নতুন গাড়ি কেনার নীতিমতো অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে 380 কোটি টাকা। জাতীয় নির্বাচনের সময় সাধারণত ডিসিরা, রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনএর সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। আইনমন্ত্রী বলেন, সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছিল গাড়ি কেনা বন্ধ রাখার জন্য, সেই নিষেধাজ্ঞায় নির্বাচনের প্রয়োজনে শিথিল করা হয়েছে বলেই গতকাল 261 গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটা অত্যন্ত প্রয়োজন, কারণ যাদের এসব গাড়ি দেওয়া হচ্ছে তারা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, তবে কোনো দল নির্বাচনে অংশ নেবে কিনা এটা তাদের ব্যাপার। নির্বাচন অংশগ্রহণ হলো কিনা এটা জনগণ নির্ধারণ করবে। জনগণ অংশ নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। 300 আসনে প্রার্থী দেওয়া হবে তৃণমূল বিএনপি। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নিরাপদ করতে সেনা মোতায়েন করা যেতে পারে বলে নির্বাচন কমিশনের দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপি। বর্তমান কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নিতে ইচ্ছা পোষণ করেছে দলটি, এ নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই। জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া হবে এমনটাই জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, যেসব দল নির্বাচনে অংশ নেবে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে কমিশন। তৃণমূল বিএনপির আগ্রহের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনাররা উপস্থিত ছিলেন বৈঠকে। তৃণমূল বিএনপি সিইসিকে জানায়, তৃণমূল বিএনপির মূল স্লোগান হল সুষ্ঠু রাজনীতি, সুশাসনের ভিত্তি। আমরা বিশ্বাস করি রাজনীতি সুস্থ না হলে কোনোদিন সুশাসন সম্ভব নয়। আমরা বিশ্বাস করি আপনিও আপনার কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। আপনাদের আগামী দিনের কর্মকাণ্ড তা প্রমাণ করবে বলে আশা করি। আমরা তৃণমূল বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে নিম্নলিখিত সুপারিশগুলো পেশ করলাম। নির্বাচনে সবার জন্য সুযোগের জন্য 12 দফা সুপারিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তৃণমূল বিএনপির সুপারিশ সমূহ: পবিত্র সংবিধানে নির্বাচন কমিশনকে দেওয়া প্রদত্ত দায়িত্ব ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করতে হবে। নির্বাচনের সময় প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্বাচন কাজে নিয়োজিত, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন প্রতিটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে থাকতে হবে। বিশেষ করে ডিসি, এসপি, ওসি, ইউএনও, বদলি সহ প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষমতা থাকতে হবে। নির্বাচনকালীন প্রতিটি রাজনৈতিক দলই এ ধরনের কথা বলেছে। ভোটের গুরুত্ব বোঝাতে হবে, প্রয়োজনে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। নির্বাচনে সেনা মোতায়েন করা যেতে পারে, এতে জনগণের আস্থা উজ্জীবিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।